হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে চান কমপ্লিট করে, চান শুধু একা আমি করিনি, আমি আমার ছেলে আমার হাজবেন্ড সবাই মধ্যে চান টান কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আমার সবাই গুছিয়েও নিয়েছি। তো আমরা সকালবেলা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা তোমার গ্যাংটকের আউট সিনগুলো ঘুরতে যাব। তো দেখো, তোমাদের সব কমপ্লিট, সব কাজ, বাথরুম টুকু সব রেডি। তো আমারও মানে হয়ে গেছে। আর ওই সাইড, তো আমাদের সাইডে ওই পাশে আমাদেরও একটা ফ্যামিলি এসেছে, তোমাদের তো বললাম, ওই দিদিরা রেডি হচ্ছে, ওই দিদিরা আর একটু বাকি আছে। তো ওরা রেডি হওয়ার পরে আমরা মানে আমরা তার আগে আমার রিসেপশন রুমে বলে বলে এসেছি যে আমাদের একটা গাড়ির বুকিং করা। তো গাড়ি বুকিং হয়ে গেছে। তো গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। তো সকালবেলার খাওয়া দাওয়াটা এখন যাই দেখি ওই দিদিদের কতদূর হয়েছে। তুমি কি করছো ওখানে? তো আমরা ওপরে চলে যাব, যেহেতু ওপরে পাঁচতলা বিল্ডিং এর ওপরে রান্নাঘর এই হোটেলে। তো সেখানে যেই খাওয়া দাওয়া হবে। তো আমরা চলে এসেছি ওপরে। তো এখানে বসে বসে ওয়েট করছি। এই যে আমাদের চা চলে এসছে। সকালবেলা আমরা চা খাচ্ছি, সকালে ব্রেকফাস্ট। আমি এত চিনি খেতে পারি, আমি চা খেলে আমরা চিনি চা। তো সকালবেলা আমার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো সকালবেলার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এখন এই বাইরের প্রকৃতির ভিউ দেখছি, দেখো কি সুন্দর লাগছে, সেই যেন অপরূপ দৃশ্য। সত্যি মানে এমনটা বইতেই আমরা দেখেছি, তারপর সিনেমা হলেই দেখেছি, মানে আজকে যে বাস্তবে দেখতে পাচ্ছি। দেখো ঘর বাড়িগুলো কি সুন্দর, আর দেখো প্রত্যেকের বাড়ির কিন্তু ডিজাইন কিন্তু একই রকম, জানো তো। আর একটা জিনিস দেখো, পাহাড়ের গায়ে ধাপে ধাপে ঘর বাড়ি, বিশেষ করে তো সন্ধ্যাবেলায় তো এত সুন্দর লাগে দেখতে, যে আলোগুলো জ্বলে ওঠে, কি সুন্দর লাগে। আর দেখো এই যে সাদা রঙের যে হোয়াইট কালারের যে পাত যে দেখতে পাচ্ছ, এই সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখেছে, পুরো একদম সাদা ধুধুধু হচ্ছে। আমাদের এটা কিন্তু একদম হোটেলের রুম থেকেই কিন্তু ফটোটা জুম করে তুলেছি। ভাবো মানে এত সাদা লাগছে, তাহলে কাছে গেলে আরো কত বড় বড় সাদা থাকে। তো দেখো বাইরের সিনারিটা কি সুন্দর লাগছে দেখতে, অপরূপ দৃশ্য। ওই পাঁচটা আসছিল রোদ, ক্লিয়ার পরিষ্কার তো আমরা গাড়ি থেকে নেমে রাস্তায় পাশে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা সুন্দর চার্চ রয়েছে, চার্চে আমরা যাব। তো ওখানকার ফাদাররা বললো আমাদের এখন প্রার্থনা হচ্ছে, প্রার্থনা আরও 30-40 মিনিট সময় লাগবে, তারপরে তোমরা এখানে ঢুকে ঘুরতে পারবে। তো তো আমরা ততক্ষণে আশেপাশে সাইডগুলো একটু মানে ঘোরাফেরা করছি। তো ঘোরাফেরা করার পরে আমরা দেখো পাশে কি সুন্দর সুন্দর পাহাড়, পাহাড়ের গায়ে বাড়ি। তো এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা দেখো কত কাছে তোমাদের আমি দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। আর দেখো এখানে পাহাড়ে পাহাড়, আর এখানে না অনেকটা কুয়াশা টাইপের ধোঁয়া ধোঁয়া মতন। দেখো এখানে রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে। আর এখানে একটা জিনিস তোমাদের দেখানোর আছে, দেখো ওই দিদিটা দেখো রীতিমতন কুকুর নিয়ে সেলফি তুলছে কেন। আর কুকুর না কি কিউট দেখতে, পুরো কুকুর গায়ে পশম বড় বড় ভর্তি। এখানে সবাই বসে রেস্ট করছে, ওরা রেস্ট নিচ্ছে। আর দেখো রাস্তা যা খাড়া, এখানে আমি এক মাস থাকলে একদম ওর পাটা ব্যথা হয়ে যাবে। দেখো দেখো কত ঢালটা, ওয়েট 70 কিলো থেকে 30 কিলো চলে আসবে ওই। ও তাহলে বাবা তাহলে আমার রেখে যাবে এখন আমাকে 1 মাস। সত্যি কথা পুরো একদম হাঁপিয়ে গেছি, কেন বলো তো মানে পিছন থেকে মানে এটা যে এত মানে উঠে দেখাচ্ছ এতটা ঢাল উঠে কষ্ট হয়ে গেছে, মুখে পড়ে যেন যেন দম আসছে। তো দেখো এই আর একটা ছোট চার্জ, তো দেখো কি সুন্দর লাগছে। আমরা কিন্তু এই চার্জের অনেকটা ওপর থেকে হাঁটছি, দেখো দেখো দেখেছো তো কতটা হাইটের ওপর থেকে হাঁটছি। নিচে সিঁড়ি বেয়ে এটা নামতে হবে, দেখো আমি তোমাদের ওপর থেকে দেখাচ্ছি ভিডিও করে কি সুন্দর লাগছে। দেখো চার্জের ভিতরে ঢুকতে গেলেই কি সুন্দর লাগছে, পেছনে কিন্তু কি পাহাড়টা দেখা যাচ্ছে। দেখো চার্জের পিছনে কিন্তু বড় পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে তো রাস্তাঘাট কি সুন্দর ঝকঝকে পরিষ্কার, তো আমি একটু প্রণাম করে নিলাম। আমি একটু আমাদের বাঙালি মতেও প্রণাম করলাম, একটু খ্রিস্টানের মতেও প্রণাম করলাম। আমাদের মোটামুটি সব সাইট সিনগুলো ঘোরা হয়ে গেছে, তো আমাদের মানে অনেকটাই কষ্ট হয়েছে। পাহাড়ি অঞ্চল বোঝাই তো রাস্তাগুলো খুব উঁচু থাকে, ঢাল থাকে, তো হাঁটাহাঁটির পরে আমাদের মানে পা খুব ব্যথা করছিলো। তো আমরা চলে যাব আমাদের হোটেলে, হোটেলের রুমে চলে যাব, সেখানে একটু রেস্ট নিয়ে তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করব, মানে শুরু করব, শেষ না শুরু করব। তো দেখো আমরা সবাই হাত মুখ ধুয়ে একদম হোটেলের রুমে না যেয়ে একদম হোটেলের খাওয়ার জায়গাতেই আমরা চলে গেছি। তো সেখানে আমরা নিজেদের মতন ভাতটা মানে সার্ভ করে খাচ্ছি। তো এখানে একটা নিয়ম আছে গ্যাংটকে, গ্যাংটক বলো সিকিম বলো, যে হোটেলে তুমি থাকবে সেই হোটেলেই তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সেখান থেকে তোমাদের খেতে হবে। তো এখানে খুব হোটেলের দাদারা খুব ভালো, ওরা খুব সুন্দর মানে তোমাকে যত্ন সহকারে খাওয়াবে। তো এখানে মানে আমরা নিজেরাই নিয়ে খাচ্ছি, যে যেমন লাগবে সে সেরকমভাবেই খাবে। তো আমাদের আজকে মেনুতে আছে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, সঙ্গে লঙ্কা পেঁয়াজ, মাছের ঝোল, পাঁচমিশালি একটা তরকারি, এই আমাদের আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, ভালো থেকো। আর কিন্তু ভালো ভালো ভিডিও
পোস্ট হবে, দেখে থাকো পুরো গ্যাংটকের আর সিকিমের ভিডিওগুলো বেশ কন্টিনিউ পোস্ট করব, তো দেখে থাকো। Thank you.